গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পাল ব্লগস। তো টেবিলে এটা দেখতে দেখে বুঝেই গেছো কি নিয়ে এসেছি। তো আজকে কোনো ব্লগ করিনি, চ্যালেঞ্জিং ভিডিও হবে, চ্যালেঞ্জিং ভিডিও করব বলে ভেবেছিলাম কয়েকদিন ধরে, কারণ আগে তো চ্যালেঞ্জিং ভিডিও করতাম মাঝে মধ্যে, তো এখন তো অনেকদিন ধরে চ্যালেঞ্জিং ভিডিও করি না, তার জন্য ভাবলাম যে আজকেই করি। আর যেহেতু আবার গ্যাস হয়ে গেছে, স্প্রাইট খেলে খেলে কমবে, আর যেহেতু গরম পড়ছে মানে খাবো, যেহেতু তার চ্যালেঞ্জ করে খাবো। একটা ইউনিক তরিকা, সবাই তো স্প্রাইট চ্যালেঞ্জ করে, বাট আমার চ্যালেঞ্জটা একটু ইউনিক হবে। ইউনিক বলতে কি বুঝতে পারবে, কন্টিনিউ করা ভিডিওটা তারপরে বুঝতে পারবে, মানে কি আমি বলে দিচ্ছি, মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট থাকবে, ওকে? তো বাট একবারে এই যে মুখ যে লাগাবে এইটা দিয়েই ডাইরেক্ট মানে শেষ করতে হবে পুরোটা, এটা দিয়ে শেষ করতে হবে। তো তো বলছে দেখো কিভাবে কি চ্যালেঞ্জটা, যে একবারে যে স্টার্ট করব আর মানে মুখ থেকে সরাতে পারবো না, তো আমি তো পারবো না। মানে প্রথম কথা হলো ফার্স্ট অ্যান্ড লাস্ট থাকবে, যে আগে খাবে ওই উইনার, আর যে লাস্টে শেষ করবে সে মানে লুজার। সো প্রথম কথা হলো, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, মানে আমাদের আজকের ভিডিওটা আরম্ভ করার আগে মানে আমি বলে দিচ্ছি যে ইন্ডিয়াতে আবার COVID-19 শুরু হচ্ছে। তো সবাই ঘরে থেকে মানে সবসময় 5-10 মিনিট পরে হ্যান্ড স্যানিটাইজার করো, নিজেকে স্যানিটাইজ করে রাখো, আর সবসময় সতর্ক থাকো, ডিস্টেন্স মেনটেন করো। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। ভিডিওটা যে যে দেখছো, তো যে যে সাবস্ক্রাইব করোনি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিই, বেশি কথা বলি না, তো স্টার্ট করে দিই, পরে তো শাস্তি আছে আরও। তো চলো স্টার্ট করা যাক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে? তো রেডি, টাইমিং থাকবে? টাইমিং টাইমিং লাগবে না, টাইমিং লাগবে না, যে আগে শেষ তখন হুরুতুরু করতে হয়, বেশি ডাকে মুখে দিয়ে চলে আসবে পরে, মানে চিল, একদম পুরো কমপ্লিট চিল। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, ও মাই গড। তো যাই হোক, গলার খুশখুশি তো জানতে পারলে, যে কদিন আগে লাস্ট ভিডিওগুলোতে দেখতে পারলে যে আমার গলার কন্ডিশন কি, ঠিক আছে? তথাপি ও বলছে যে আজকে স্প্রাইট খাবে, তার মানে কি জানো, ওর উইন হওয়ার একটা ধান্দা, ঠিক আছে? যাই হোক, উইনটা কীভাবে হয় দেখি। যাই হোক, তো স্টার্ট করা যাক, ঠিক আছে? ও মাই গড, ওয়েট ওয়েট ওয়েট, আমারটা তো উঠিয়ে যাচ্ছে বন্ধুরা, আমি শেক করে দিয়েছিলাম তার জন্য, ও মাই গড, ওকে দেখি খেয়ে নিচ্ছে। এটা কিন্তু চিটিং, আমার পুরো গ্যাস, নাক মুখ দিয়ে চোখ দিয়ে জল এসে বসছে। ও গাইজ, অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা আমারও হয়েছিল, বাট আমি স্টপ করে দিয়েছিলাম খাওয়ার জন্য, ঠিক আছে? আমার যে নাক দিয়ে পুরো গ্যাস গ্যাস বেরোয় পড়েছে, উপায় নেই তো। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে আমার কন্ডিশনটা কি হয়েছিল, দেখো চোখ মুখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। যাই হোক, ট্রাই করে দেখো, খুব মজা লাগবে, ঠিক আছে? আমি বলছি, আমি তো গ্যারান্টি, দুইবার ছেড়ে দিয়েছি। হ্যাঁ, লাস্টে তো যখন মানে নাক দিয়ে বেরোচ্ছে গ্যাস, আর পারিনি রাখতে। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে একবারে এই একটা স্প্রাইট কেউ পারবে না, করাটা ইম্পসিবল। জল হলে কোনো ব্যাপার না, জলও পারবে না, এক শ্বাসে এক মুখ লাগিয়ে। জলটা না, শোনো, জলটা তাও আমরা মানে মুখে রেখে খেতে পারবো, কিন্তু স্প্রাইট যেটা খাবো ওটা গ্যাস বার করে ভেতর থেকে, তো নাক মুখ দিয়ে যখন গ্যাসটা বার হবে তখন রাখার মতন মুখে বোতলটা ধরে রাখার মতন সম্ভব না। আমি তো দুইবার তো ধরে রেখেছি, লাস্টের বার যখন পুরো নাক দিয়ে বেরোয়েছে গ্যাস, আর ধরে রাখতে পারলাম না, তো এর জন্য আমি স্প্রাইট মানে গ্যাস হলে গ্যাসের টেবলেট থেকে বেশি স্প্রাইট কাজ করে, কারণ প্রচুর গ্যাস ভিতর থেকে বার করে। তো সেটাই, এখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে, নাক দিয়েও জল এসে গেছে পুরো,
তো সেটাই। আর যাই হোক, আমি আগে বোতল ছুঁড়ে দিয়েছি তো আমি হেরে গেলাম। মুরগা মুরগা বনো মুরগা মুরগা আমাকে মুরগা বানাচ্ছে। OMG, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চ্যালেঞ্জটা একবার ট্রাই করে দেখো, খুব ফানি হবে, খুব মজা হবে। আই হোপ একবার ট্রাই করে দেখবে এটা, এই চ্যালেঞ্জটা। ঠিক আছে, এই যে চ্যালেঞ্জের বোতল। যাই হোক, কিন্তু দুইজনে একই সমান খাইছিলাম, তুমি এতখানি খাইছিলাম, আমি এতখানি খাইছিলাম, কিন্তু আমি একটু আগে ভাই করে দিয়েছি, তুমি একটু পরে ভাই করছো। যাই হোক, হারছে তো না, কি কো গাইজ, হারছে তো না, ও না হারলে অনেকটা কথা ছিল, ও হাইরে গেছে, এখন হাইরে যাওয়ার পরে আর কোনো কথা নেই। দেখেছো কিভাবে গ্যাস বার হচ্ছে, তো এটা পুরো কাজ করে, স্প্রাইট গ্যাসের জন্য। কালকে খেলাম মাংস গাইজ, তার জন্য ফ্রাইডে বার্থডে কেক খাওয়া হয়েছে, ক্রিমের কেক। বার্থডে পার্টিতে কমপ্লিট রিচ খাওয়া ছিল কালকে, আর আজকে আবার দুপুরবেলা রিচ খাওয়া, মানে এগ, তো ভাবো কি হবে অবস্থা। তার জন্য এখন আটো পটল আর আলুর ঝোল, সিম্পল সিম্পল একদম, কোনো মানে সিম্পল মশলা দিয়ে পটল আলুর ঝোল বানিয়েছি। তো যাই হোক, এত কথাবার্তা বলিয়ে ভিডিওটা টাইম বাড়িয়ে লাভ নেই, যেটা পানিশমেন্ট শেষ করে ফেলি, তারপরে টাটা বাই বাই গুড বাই বলবো। পানিশমেন্টটা কি, মুরগা বানো, মুরগা, হ্যাঁ মুরগা বানকে দেখাও। আমি মুরগা হব না, হতে তো হবে, বাবা এগুলা সারাও, মুরগা বানবে আমি। আমি কেন দেখাবো, আমি তুমি দেখাও না, দেখাবে কেন, ছোট থাকতে কি মুরগা বানি না, আমি স্কুলে কোনোদিন মুরগা হয়নি, এটা হতেই পারে না। হ্যাঁ বানকে দেখাও, মুরগা বাবা, মুরগা মুরগা, আরে মুরগা কে কই কম পা ঢুকে তো মুরগা হয়, হ্যাঁ দেখাও, দাঁড়া দাঁড়া, কানে ধরো, কানে ধরো, কেন, হ্যাঁ উমা উমা কানে দাঁড়া, আমার তো হাতে বেরে না থাকি, তার জন্য কালকে সকাল থেকে কমপ্লিট এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ গাইস, এক্সারসাইজ, কালকে সকাল থেকে পুরো কমপ্লিট এক্সারসাইজ করতে হবে, মুরগি বানাতে হবে। আমি বিছনা থেকে নেমে যাই, না হলে মুরগি মুরগাকে খেয়ে নেবে। আমি তো এমনি মোটা, আমার হাতও ভারে না, দেখ দেখ, এরকম উন্নার জন্য দেখা যায় না তো, এই যে মুরগা পাক পাক, এটা কি আবার পাক পাক, মুরগি পাক পাক ডাকে গাইস, আমাদের হবে না দেখা করে, গাইস তোমরাই বলো মুরগি কি পাক পাক ডাকে না কক কক ডাকে, গাইস ফার্স্ট টাইম শুনলাম যে মুরগি পাক পাক ডাকে, কক কক ডাকে না, মুরগি পাক পাক কক কক ডাকে, আবার বোনো, আচ্ছা যাই হোক গাইস, এই টেম্পোরালি লাগিয়েছিলাম ভিডিও বানানোর জন্য, তো আমার হাসির চোটেই তো খুলে গেল, ধরো যাই হোক, এখন এগুলো টানা বোনা বলেছিলাম না, আজকে থেকে ওর নাম, ওর নাম দেবো মুরগি পাক পাক। আচ্ছা যাই হোক, ভিডিওটা আর লম্বা চড়া করছি না, ওমা ভিডিওটা ভালো লাগবে দেখে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমাদের তো সুন্দর সুন্দর কমেন্ট চাই, আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালো লাগে, তো তোমাদের সাপোর্ট এইভাবে সবসময় চাই, আর যে যে ভিডিওটা দেখো মানে 3-4 মিনিট দেখে তারপর গিয়ে লাইক কমেন্ট করো,
আর যে যে ভিডিওটা দেখো তোমরা সবাই, ভিডিওটা না 3-4 মিনিট দেখে তারপর গিয়ে লাইক করবে, না হলে লাইকটা মানে অ্যাড হয় না। যে যে ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো, লাইক করো, অন্তত ভিডিওটা 3-4 মিনিট দেখে তারপর গিয়ে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে করবে। অনেকে কমেন্ট করলেও যদি ভিডিও না দেখে কমেন্ট করে তাহলে সেটাও অ্যাড হয় না। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম যে কমেন্ট করলে অনেকে এমনি কমেন্ট করে চলে যায়। আজকে 2 দিন আগে একটা কমেন্ট আসলো, তো সেটা কমেন্ট আমাদের এমনি দেখাচ্ছে যে কমেন্টটা আছে, কিন্তু ভিডিওটা যে ভিডিওটাতে কমেন্ট করেছে সেই ভিডিওটাতে কমেন্টটা নেই, কারণ সে আমার ভিডিওটা দেখেনি পুরো, মানে অল্প ফার্স্ট বা লাস্টের কেটে কেটে অল্প দেখে কমেন্ট করে চলে গেছে, তার জন্য অ্যাড হয়নি সেটা। তো সেটাই 3-4 মিনিট দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তারপর গিয়ে সাবস্ক্রাইব করো, সেটাই বলতে চাই। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, অনেক হেসে নিয়েছি, আর এখন আমার নামটা রয়ে গেল, আমাকে এখন এটি মুরগি পক পক বলবে আমাকে জানি আমি। তো সেটাই, তো চলো আজকের মতন এখানে ভিডিওটা সমাপ্ত করে দেবো। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।